আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণচিফির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের মামুনুল হক রিসোর্টে নারীসহ আটক। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ আটক করে পুলিশে খবর দিয়েছে স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তবিদুর রহমান। এ সময় মামুনুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে? তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? না, আপনি আপনি বেড়াল তো অন্য জায়গায় বেড়াইতে পারেন, আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন। আপনার আপনার পুরো নামটা কি? আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না? ইম্পসিবল, ইম্পসিবল। আপনারা তো এমনই কসম খান। আপনারা যদি প্রশ্ন করতে চান করেন, আমি উত্তর দিব। ঠিক আছে হরিদ ভাই, এখানে কখন আসছেন? আপনি আসছেন কখন এখানে? আমি আসছি দুপুরে। দুপুরে আপনি কোথায় আসছিলেন মূলত? এখানে মানে এই হোটেলে? আমরা এখানে সোনারগাঁও যেতে বেড়াতে আসছিলাম। সোনারগাঁও বেড়াতে আসছেন? হ্যাঁ আমি আসছি। সোনারগাঁও কেউ জানে? ওলাম এখন জানে কেউ? না, আমি তো আলেম আলামাদের কাছ থেকে দেখা করে আসিনি। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি? হ্যাঁ আমাদের তো কোথাও কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ? আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি কিসের আচরণ আপনার? আপনারা দেখছেন মামুনুর এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। আমাদের বিরুদ্ধে
আমাদের বিরুদ্ধে নেবেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক ফুলে কথা বলবেন? আপনি আপনি কেন পালা যাইতেছেন? আর যে মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি, এই মেয়েটা কিন্তু আপনার বয়সের সাথে কোনো ম্যাচ খায় না, কোনো ম্যাচ খায় না। কি প্রমাণ আছে? প্রমাণ বাইর করেন। আপনার কি প্রমাণ আছে? এটা এখন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা খেয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথা কেন বললেন? আপনার স্ত্রী এত এত ইয়াং, এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি? সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁও থানার অফিসার সোনারগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান ওসি অপারেশন। আপনি কেন পালাতে চাইলেন? আপনার আপনি পালা যাচ্ছেন? আপনি আমি সাধারণ মানুষ। এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন বিভিন্ন নেতা কর্মীরা, মামুনুল করিমকে হাতে নাতে আটক করা হয়েছে রয়্যাল রিসোর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।